তো ভাই জয়ে ফিরলো ইস্টবেঙ্গল অ্যান্ড ক্লেটন ডেসিলভা ফক্স ইন দ্য বক্স ভাই আউটস্ট্যান্ডিং গোলটা করে দিয়েছে ওখান থেকে নিশু কুমারের ক্রস এবং সেখান থেকে একেবারে হেড যে জায়গায় রেখেছে ওইখানে রিচ করা কিন্তু গোলকিপারের পক্ষে সম্ভব না হায়দ্রাবাদ এফসি গোলকিপার যথেষ্ট ট্রাই করেছিল পুরোপুরি বডি স্ট্রেচ করেও কিন্তু ওই বলটা টাচ করতে পারেনি একটা ফিঙ্গার টিপ লাগলে হয়তো বেরিয়ে যেতে পারতো বাট টপ নজ গোল ডে সিলভা যেটা বললাম ফক্স ইন দ্য বক্স তো ফেলিসিও ব্রাউন তাকে আরও একটা ম্যাচ দেখলাম অ্যান্ড তিনি যে জায়গা থেকে ডাইরেক্ট একটা গোল আনতে পারতেন তার পক্ষে থাকত গোলটা সেখান থেকে কিন্তু তিনি ডে সিলভার জন্য বলটা রাখলেন ততক্ষণে কিন্তু স্লাইড ট্যাকেল চলে এসেছিল গোলকিপার প্লাস হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডারে তবে ভালো একটা মুভ ছিল ফেলিসিও ব্রাউনের এছাড়াও ফেলিসিও ব্রাউন জুয়াও ভিকচার এবং সরি ফেলিসিও ব্রাউন ভিকচর ভাস্কুয়েজ অ্যান্ড ক্লিটন ডেসিলভা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দুটো তিনটে টাচ এবং ওয়াল আমরা দেখতে পেলাম তার বাইরে কিন্তু ফেলিসিও ব্রাউনকে খুব যে একটা ভালো লাগলো এখনো পর্যন্ত সেটা বলা যায় না তার থেকে ভিক্টর ভাস্কুয়েস কিন্তু তার স্পিড কম হতে পারে বাট ভাই তার বল ডিস্ট্রিবিউশন লিডিং পাওয়ারটা তার মধ্যে অনেকটা রয়েছে ওই একটু স্লো রয়েছে এবং তার সাথে খেলার জন্য একটা সাউল ক্রেসপো বা নাওরেম মাহেশ সিং দরকার সেটা আজকে প্রত্যেকটা পজিশানে যখন ভিক্টর ভাস্কুয়েস বল নিয়ে উঠছে পাস কোরা লোক খুঁজছে বারবার ভাই হাত দিয়ে দেখাচ্ছে কাছে এসো এই জায়গাটা নাও বাট সেরকম তার সাথে খেলার মতো ইউটিলিটি ফুটবলার নেই হ্যাঁ এখানে বলতে পারো ক্লেটন সিলভা আছে তার সাথে খেলতে পারে বা ক্লিটন ক্লেটন সিলভা কিন্তু স্ট্রাইকার নিচে নেমে খেলাটাকে হোল্ড করে বেশ কিছু ম্যাচ বল ডিস্ট্রিবিউশনের কাজ করলেও তার কিন্তু কাজ গোল করা যে সেই গোল করার কাজটা কিন্তু সে রেগুলার বেসিসে করে যাচ্ছে তবে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে ভিক্টর ভাস্কুইজ এবং স্ট্রাইকারদের মধ্যে বা ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরোয়ার্ডদের মধ্যে এই গ্যাপটা পূরণের জন্য অবশ্যই সাউল ক্রেস্পোকে দরকার নাওরেম মাহ থেকে বেশি নাওরেম মাহসিং এই সিজনে কিন্তু মাঝ মাঠটা ধরে খেলছে কারণ তাদের লেফট উইংয়ে প্লেয়ার একই পজিশানে তিনটে চারটে প্লেয়ার হয়ে গেছে মানে আগে নাওরেম সিং ছিল এবার যুক্ত হচ্ছে নন্দা কুমার সাথে বিষ্ণু সায়ন সবাই রয়েছে লেফট উইং এবার অল্টারনেটিভ ওয়েতে তারা খেলছে কিন্তু রাইট উইং লেফট উইং করে বাট নাওরেমকে বেশি কিন্তু মাঝ মাঠ থেকে অ্যাটাকিং মিডিয়ো হিসাবেই ইউজ করা হচ্ছে যার যেটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম বাট ভাই যে কানেকশানটা তৈরি হবে মাঝ মাঠে সেই কানেকশানটার জন্য সাউল ক্রিস্পো মাস্ট দরকার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হয় তবে আজকে কিন্তু হায়দ্রাবাদ এফসির ভিক্টারকে আমার তরফ থেকে অনেক অনেক কুর্নিশ একটা টিমের ফাইনান্সিয়াল কন্ডিশান এই জায়গায় দাঁড়িয়ে আছে তারপরও টিমটার সব বিদেশি ছেড়ে যাওয়ার পরেও কিন্তু জোয়া ভিক্টার একমাত্র বিদেশি যে রয়ে গেছে তরুণ টিম নিয়ে লিডারশিপ একটা ব্যাপার রয়েছে তার মধ্যে লড়াই করে যাচ্ছেন তিনি এবং আজকের ম্যাচে টিমের স্বার্থের জন্য কিন্তু রেড কার্ডটা তিনি দেখতে বাধ্য হয়েছেন এবং সাজি ওই প্লেয়ারটাও কিন্তু অসাধারণ আজকে ফেলিসিওকে একরকম বোতলবন্দি করে রেখেছিলেন বারবার তার সাথে ডুয়েলে জড়াচ্ছিলেন ফেলিসিও ব্রাউনের যে হাইটটা সেটারও অ্যাডভান্টেজ কিন্তু কোনো মুহূর্তে একেবারে যে পুরোপুরি ফেলিসিও ব্রাউনের ফেভারে চলে গেছে আলেক্সাজিকে টোপকে সেটা কিন্তু এক মুহূর্তর জন্য হয়নি দুর্দান্ত লড়াই করেছে হায়দ্রাবাদ এফসি তবে আজ কে নন্দা কুমারের সাথে সাথে সায়ন ব্যানার্জিকে অফ কালার লেগেছে বিষ্ণু পিভি বিষ্ণু আজকে কিন্তু নিজের ঠিক জায়গাটা তাকে দেয়া হয়নি বা সে খেলতে পারিনি কারণ একটু প্লেয়ার সমস্যা চলছিলো টিমটার মধ্যে যেহেতু চোট আঘাত প্লেয়ার পরিবর্তনের ফলে কিন্তু টিমটার কম্বিনেশন ভেঙে গেছে বাট সাউল ক্রিস্পো এই টিমটা ইনভলভ হলে কিন্তু অনেক বেশি অ্যাটাকিং বা বল মাঝ মাঠে ডমিনেশনের ক্ষেত্রে বেঙ্গল এগিয়ে থাকবে এবং সেখান থেকে আরও বেশি চান্সেস ক্রিয়েট হবে এবং অবশ্যই সেখান থেকে স্কোর করার অপরচুনিটি বাড়বে এবং অবশ্যই ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার জন্য সাউল ক্রেসপুর ব্যাক করাটা অনেক বেশি দরকার আর এই মুহুর্তে এই ম্যাচ জয়ের ফলে ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সে যাওয়ার দাবিদার প্রবলভাবে লইড় দেখা হচ্ছে আগামী ভিডিওতে ওইস্টবেঙ্গলের আজকের ম্যাচ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও